নমস্কার, ফোকাস ত্রিপুরার আজকের সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। প্রথমে দেখে নেব আজকের হেডলাইন্স। ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। সারা দেশের সাথে রাজ্য বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয় বিশ্ব স্বাস্থ্য দিবস। শনিবার রাজধানীর প্রজ্ঞা ভবনে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাতে ধরে উদ্বোধন হল স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। বিশ্ব স্বাস্থ্য দিবসকে কেন্দ্র করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ রিফসেট ছাত্র সংগঠন এমবিবি কলেজ চত্বরে সাফাই অভিযান সংগঠিত করে শনিবার। আগরতলা রামনগর 10 নং রাস্তা স্টুডেন্ট ইউনিয়নের উদ্যোগে আর্তের সেবায় বস্ত্র বিতরণ করা হয় শনিবার। স্টুডেন্ট ইউনিয়নের এ ধরনের উদ্যোগে খুশি এলাকাবাসী। বিজেপি তেলিয়ামুড়া মন্ডল কমিটির উদ্যোগে পৃষ্ঠা প্রমুখদের নাম নথিভুক্ত ও ছবি তোলার কাজ শুরু হয় ইতিমধ্যে, চলবে 10ই এপ্রিল পর্যন্ত। এখন সংবাদ বিস্তারিত। ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। সারা দেশের সাথে রাজ্য বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয় বিশ্ব স্বাস্থ্য দিবস। রাজ্যের মুখ্য অনুষ্ঠানটি হয় রাজধানী আগরতলায়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন সহ অন্যান্য। এবছর স্বাস্থ্য দিবসের থিম ছিল সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা সবাই সবখানে। আমি যেই রাজ্যে জন্মেছি, আমি বলতে চাইছিলাম না, পেছনে যেতে চাইছিলাম না, কিন্তু মনে দুঃখ হতো ইলেকশনের সময় প্রচারে যখন যেতাম, বা তার আগে 2.5 বছর 3 বছর যা ত্রিপুরাতে ঘুরছি, বিশেষ করে জনজাতি এরিয়াতে, এখনো ভারে করে মা যদি অসুস্থ হয়, বাবা যদি অসুস্থ হয়, তো ভারে করে তাকে হসপিটালের জন্য শহরের দিকে নিয়ে যেতে থাকে। দুনিয়া কোথায় চলে গেছে, কিন্তু ত্রিপুরাতে সেই দৃশ্য এখনো দেখা যায়। তাই আজ আমি ডায়াস থেকে বলছি, যতগুলো আমাদের অঙ্গনওয়াড়ি সেন্টার আছে, অঙ্গনওয়াড়ি সেন্টার গুলো কেন্দ্র সরকার থেকে সেখানে টাকা দেওয়া হবে 7 লাখের কাছাকাছি, 7 লাখ আগেও দিয়েছে, কিন্তু কি অঙ্গনওয়াড়ি স্কুল হয়েছে আপনারা অবগত আছেন। আমাদের সরকার সেই দিকে, সেই রাস্তার দিকে যাবে যে অঙ্গনওয়াড়ি সেন্টার গুলিকে, কারণ প্রাথমিক হেলথ সেন্টার গুলির সংখ্যা কম আছে, বিল্ডিং বানাতে হবে, তৈরি করতে হবে, সময় লাগবে, কিন্তু অঙ্গনওয়াড়ি সেন্টার যাই হোক কিছু না কিছু রয়ে গেছে অস্তিত্ব। এবং সেই 7 লাখ টাকার অঙ্গনওয়াড়ি সেন্টারের যে টাকাটা কেন্দ্র সরকার থেকে আসে, সেই সেন্টারটাকে মাল্টি ইউনিট ইউটিলিটি সেন্টার বানিয়ে দিলে আপনি আপ সেখানে শিক্ষার ব্যবস্থা হবে, খাওয়ার ব্যবস্থা হবে, ওর প্রাথমিক হেলথ সেন্টার থেকে একদিন এই গ্রামে একদিন ওই গ্রামে ওই সেন্টারগুলির মধ্যে হেলথ চেক আপ, জ্বর, সাধারণ যে কাশি সর্দি, এই যে রোগগুলি হয় তার নিরাময়ের ব্যবস্থা হতে পারে। হয় কি গ্রামের মধ্যে দূর 10 কিলোমিটার ধরে প্রাথমিক হেলথ সেন্টার, তাও তারা লাগানো, অনেকে যেতে চায় না, দেখার জন্য কোনো ব্যবস্থা নেই। আমি আজকে ডায়াসের মধ্যে নিবেদন করব, যারা হেলথ সেক্টরে রয়েছেন, অনেক কমই আছে জানি, পর্যাপ্ত ডক্টর আমরা এখানে তৈরি করতে পারিনি, টেকনিশিয়ান কমই আছে, কিন্তু যদি আপনার প্রেশার বানিয়ে নেন যে ডাক্তার হয়েছি, নার্স হয়েছি, তো এটা আমার স্টাইল যে আমি সমাজের জন্য কাজ করব,
আমার গ্রামের আমার এরিয়ার মধ্যে কেউ অসুস্থ থাকতে পারবে না, সবার আগে আমাকে জানতে হবে। It's a great honor and privilege for me to be a part and parcel of this great event which has been celebrated since 1950. It was on 1948 when World Health Assembly took a decision to mark this day, that is the 7th April of each year, as World Health Day. So obviously, to be associated with this great moment and great event like World Health Day means a lot to any individual. I, on behalf of this department, would extend a hearty welcome to our beloved Honorable Chief Minister of Tripura for sparing some time out of his busy schedule in as an inaugurator in today's event. শনিবার রাজধানীর প্রজ্ঞা ভবনে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাতে উদ্বোধন হল স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের। এদিন প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা 2.01 সূচনা হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তার জন্য আগেই তার নির্দেশিত 500 লোকের আমরা তো জেনে নেব তার কাছ থেকে যে 500 লোক তোমার এই ডিপার্টমেন্টে লাগবে, এই স্কিল লাগবে, এই কোয়ালিটি লাগবে। তো আমরা সেইভাবে সেই কোয়ালিটির জন্য ছেলেদেরকে স্কিল ডেভেলপমেন্টের কোর্স করাবো আলাদা আলাদা ইনস্টিটিউশনে। করার পর কোনোদিন ওই ইন্ডাস্ট্রিকে প্রেশার না করা, তাদের সামনে 500 লোক দাঁড় করিয়ে দেওয়া, মানে এদের এই পার্সেন্টেজ, এরা এই কাজে দক্ষ আছে, আপনি তাদেরকে ইন্টারভিউ নিয়ে নিন, রিটার্ন টেস্ট নিয়ে নিন, তাদেরকে আপনি স্ক্রুটিনি করে নিন, আর তার মধ্যে যে বেস্ট তাকে আপনার ইন্ডাস্ট্রির জন্য নিয়ে নিন। এটা আমার কাছে তোমাকে শোষণ করবে, যে বেচারা সেখানে কাজ করবে সে সারাদিন যেই চিন্তা করে আমার শোষণকারী এখানে কাজ করছি, তো প্রথম সকাল থেকে তার মানসিকতা দেখবো আমাকে তো শোষণ করছে, রক্ত শোষণের মতো মালিককে দেখবে, তাকালে করে দেখবে চোখ দেখুন লাল হয়ে গেছে আমাকে রক্ত দিয়ে, এই মানসিকতা তৈরি করে দেওয়া হয়েছে। আমি যখন কাজ করি এখন আমার এখানে সন্দীপ রঞ্জন আমার চিফ সেক্রেটারি আছে, নাগরাজন আমার প্রিন্সিপাল সেক্রেটারি আছে, বহুত ইজি টু মিল দা লুকা। এরা যদি দুঃখী থাকে তো সরকারকে ভালোবাসা দিতে পারবো না, প্রোটোকল থাকে তো এদেরকেও ইন্টারেস্ট জাগাতে হয় সেই মানসিকতা বলে আমরা সবাই ত্রিপুরার জন্য কাজ করি। যে মাত্র এই মানসিকতা তৈরি হবে সরকার এবং মানুষ যারা আছে ইন্ডাস্ট্রি সবার মধ্যে মানসিকতা, উই আর অল ফ্রম ত্রিপুরা, আর সবাই মিলে আমরা কাজ করব, আর পরে যে ত্রিপুরার যে লক্ষ্য, ত্রিপুরাকে এত কিছু ত্রিপুরার মাটিতে রয়েছে, মিনারেলস থেকে গ্যাস থেকে রাবার পাইনাপল নদী জল পাহাড় সবকিছু রয়েছে, তবে সেগুলিকে সঠিক দিশা নেবে। এক ব্যক্তি কোনোদিন কোনো দিশা পরিবর্তন দিশা দেখার পরে পরিবর্তন করার জন্য সাময়িক নেতৃত্ব সাময়িক ভাবে কাজ করতে তবে মুশকিল। দেখো এক্সপিরিয়েন্স আপনি কেসে বতায়, আপনি ইতনা কম সময় মে পুছনা নিয়ে চাইয়ে, আপনি যে বচ্চা জন্ম লিয়া হ্যাঁ, তো আপনি বোলটা নেই শিখা, তো এসে মে ভি
इसको बोलने के लिए थोड़ा सा बच्चे को समय लगता है ना। बच्चे मतलब त्रिपुरा वासी को ही पूछना चाहिए आपको। अभी 100 डेज का हमने टारगेट दिया सभी मंत्रालय में, तो वो 100 डेज में उसका रिजल्ट आएगी, तो आपके सामने तब बोलेगा। अभी बच्चा छोटा है तब बोलेगा, तो बोलेगा मतलब जनता को पूछना चाहिए, मेरे को नहीं पूछना चाहिए। जनता अपने आप आपको बोलेगा क्या हुआ। अभी एक महीने में क्या हुआ मेरे को बोलने का जरूरत नहीं। आपको जानकारी है तो भारत सरकार ने त्रिपुरा सरकार को किस तरीके से हर जगह पे मदद की है, ये त्रिपुरा वासी ने देखी है। বিশ্ব স্বাস্থ্য দিবসকে কেন্দ্র করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ রিপসেট ছাত্র সংগঠন এমবিবি কলেজ চত্বরে সাফাই অভিযান সংগঠিত করে। এই সাফাই অভিযানে কলেজের ছাত্রছাত্রীদের পাশে মহাবিদ্যালয়ের শিক্ষক অশিক্ষক কর্মীরাও অংশগ্রহণ করে। আজ চুকি হাম লোক ইয়াহ পে কর রহে হ্যায় উসকা কারণ হ্যায় সর নে বোলা কে সিস্টেমেটিক ওয়ে মে করনা হ্যায়। হাম লোক সদৈব হি কিসি ভি কলেজ ক্যাম্পাস ইয়া কোই ভি শৈক্ষণিক ইনস্টিটিউট জো রহতা হ্যায় उसके डेवलपमेंट के लिए एबीवीपी शुरू से 1949 से काम करता आ रहा है। क्योंकि क्या होता है कभी कभी कुछ ऐसा देश पड़ जाते हैं जिसको जैसे वर्ल्ड ये हेल्थ डे, अब ये संडे के दिन नहीं पड़ा अनफॉर्चुनेटली, तो इसलिए आज के दिन एक चूंकि ये हेल्थ से जुड़ी हुई संस्था है तो सफाई और हेल्थ का एक मतलब कहना चाहिए कि बिल्कुल चोली दामन का साथ है। सफाई रहेगी तो हेल्थ इम्प्रूवमेंट उसमें रहेगा, सब कुछ रहेगा। तो एक रिपसेट के माध्यम से त्रिपुरा में एक संदेश जाना चाहिए, जैसे सर ने बोला कि इंडिविजुअल किसी का काम नहीं है, हम सब लोग मिल करके और एक अभियान के तहत इसको करने का उद्देश्य ये रहता है कि इससे समाज में एक जागरूकता जाए। ये मतलब नहीं कि हम आज 10 लोग इकट्ठे हैं तो साफ कर लेंगे और पर्सनली अलग अलग जाकर के आज ही के दिन सब लोग गंदा करेंगे, ये उद्देश्य तो कभी भी नहीं है। उद्देश्य ये है कि हम लोग इससे समाज में एक जागरूकता फैलाएं और जो स्पेशली पढ़ा लिखा वर्ग है जो बात समझ रहा है उसको भी आज देखा जाता है कि शहरों में तो लगभग सब 12th क्लास तो सब लोग पास रहते ही हैं, फिर भी शहरों में गंदगी ज़्यादा है गांव की अपेक्षा। तो गंदगी कर कौन रहा है? हम ही लोग कर रहे हैं। तो उसको दूर करने के लिए, इंडिविजुअली प्रयास करने के लिए, एक मूवमेंट के तहत समाज में जागरूकता फैलाने के लिए ये स्वच्छ भारत अभियान है, सफाई अभियान हम लोग एबीवीपी कैंपस कैंपस में हर कॉलेज इंस्टीट्यूट में हम लोग ये कर रहे हैं। उसी के तहत आज भी आप लोग सब लोग बहुत प्रसन्नता हुई कि स्टाफ, महिला स्टाफ हमारे जितनी मातृशक्ति हैं, जितनी बहनें हैं, सब लोग साथ में आई हैं। तो उम्मीद करते हैं रिपसेट वैसे भी बहुत क्लीन एंड ग्रीन कैंपस है, आगे भी हम लोग इस तरह का इसको स्वच्छ बनाने के लिए और ज़्यादा कैसा अपना योगदान दे सकते हैं। साथ ही साथ सफाई करना है बाहरी भी और आंतरिक भी, ये थोड़ा अलग विषय है। हम लोगों को पढ़ना है, हम लोग यहाँ पढ़ने में आए हैं, किस तरह से पढ़ाई बहुत अच्छे से कर सकें। यहाँ पर कोई इक्विपमेंट ख़राब है या जो भी है सुनने में आता है, पहले यहाँ बहुत चीज़ें गड़बड़ हुई हैं किसी समय में, अब उसको हम कैसे इम्प्रूवमेंट कर सकते हैं, कैसे ठीक कर सकते हैं। अगर स्टूडेंट्स को कोई प्रॉब्लम है, कुछ मशीन्स खराब हैं या ऐसा कुछ है, धीरे धीरे आप लोगों की सबकी सहायता से ही हम लोग यहाँ पर कुछ अच्छा कर पाएंगे। तो आप लोग विश्वास रखिए अपने ऊपर, एबीवीपी के ऊपर, और यहाँ कार्यकर्ता एबीवीपी के कार्यकर्ता बनिए और देश समाज को जो भारत का जो पुनः राष्ट्र गौरव है उसको लौटाने के लिए यहीं से एक त्रिपुरा जैसे नॉर्थ ईस्ट में ये जो बहुत अच्छा कैंपस है 1979 शायद ये इस्टेब्लिश हुआ है, तब से यहाँ तक अभी जितना भी हमारा स्टाफ है, प्रिंसिपल सर हैं, सब इसकी उन्नति के लिए आगे आ रहे हैं, कदम मिला रहे हैं, तो हमको उनका साथ देना है। साथ ही साथ बिना नीचे छोटे একটি বিজ্ঞাপন বিরতি ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। ইচ্ছে মতো আমি বেড়াই ঘুরে, উফ কত কাজ আমার ঘাড়ে, আমার দেশের আমি রাজা, বসে বসে খেলতে এত মজা, মজা মজা এত মজা। ওদের মতো ওদের মজাগুলো আলাদা, আর ওদের পছন্দ অনুযায়ী আর ফেলে রয়েছে নানা ডিজাইন আর বাহারি হরেক রকম চেয়ার।
আর এফএল বেবি চেয়ার শৈশবের বন্ধু। আরএফএল ওয়াশিং বল ঝক্কি ঝামেলাকে বিদায়। 7 এপ্রিল 69তম বিশ্ব স্বাস্থ্য দিবস। 1950 সাল থেকে সমগ্র বিশ্ববাসীর স্বাস্থ্য সচেতনতার বিষয়টিকে জাগ্রত করার লক্ষ্যে বিশ্বব্যাপী এই দিবসটিকে বিশেষ গুরুত্ব মর্যাদার সঙ্গে প্রতিপালিত হয়ে আসছে। এই বছর বিশ্ব স্বাস্থ্য দিবসের স্লোগানটি হল সকলের জন্য স্বাস্থ্য। মূলত এই দিবসটিতে বিশ্ববাসীর সুস্বাস্থ্য বজায় রাখার লক্ষ্যে জনসচেতনতামূলক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশেষভাবে আলোকপাত করা হয়। সুস্থ ও সুরক্ষিত মানব জীবনের সকলের কাছেই কাঙ্ক্ষিত। সুস্থ শরীরে জীবনের প্রতিটি মুহূর্ত মসৃণভাবে অতিবাহিত করার ক্ষেত্রে স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে ব্যাপক প্রচার কর্মসূচির অঙ্গ হিসেবেই বিশ্ব স্বাস্থ্য দিবস প্রতি বছর ন্যায় এই বছরও পালন করা হচ্ছে। জীবনের প্রতিটি ক্ষণে সুস্বাস্থ্য বজায় রাখার জন্য সকলের মধ্যে ক্রমশই স্বাস্থ্য সচেতনতা জাগ্রত করা হচ্ছে, যা উন্নত রাজ্য, দেশ এমনকি বিশ্বের জন্য ভীষণ সহায়ক। সকলের জন্য স্বাস্থ্য এই স্লোগানকে সামনে রেখে প্রত্যেকে নিজ নিজ স্বাস্থ্য সম্পর্কে যথেষ্ট সচেতন থাকার পাশাপাশি সুস্বাস্থ্যের গুরুত্ব অনুধাবন করে সুস্থ শরীরে কর্মময় জীবনের প্রতিটি মুহূর্ত সাবলীলভাবে অতিবাহিত করুন। বিশ্ব স্বাস্থ্য দিবসে সকলের প্রতি এই বিনম্র আবেদন করছি। প্রত্যেকটা বিড়ি সিগারেট আপনার ক্ষতি করছে। হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালনকারী শিরার এই হচ্ছে একটি অংশ। ধূমপান এই শিরার দেয়ালকে আঠালো করে এবং তাতে মারাত্মক ক্ষতিকারক পদার্থ জমায়। একজন 32 বছর বয়সী ধূমপায়ীর শিরায় এটা পাওয়া যায়। প্রত্যেকটা বিড়ি সিগারেট আপনার ক্ষতি করছে। জনস্বার্থে প্রচারিত, মুখ্য স্বাস্থ্য আধিকারিক, ধলাই জেলা। শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। বড় একটা ভুল হয়ে গেছে বউ। আরে তুমি বল কোনটা ভালো হবে? এটাই ভালো হইবো স্যার, আমার উপর বিশ্বাস রাখেন। রশিদ, এত রাত একটা ভুল হয়ে গেছিল স্যার, এইবার শাইন লাগাই দিছি, আর এক ফোঁটা পানিও অপচয় হইব না। এক ফোঁটা পানিও নষ্ট হতে দেবো না, তাই সম্পূর্ণ লিক প্রুফ প্রযুক্তিতে আমরা তৈরি করেছি দারুণ সব ডিজাইনের শাইন বাথরুম ফিটিংস। শাইন, পানির অপচয় প্রশ্নই ওঠে না। পরিচয় সেই ছোট্টবেলায় ঘরের ভেতর পুতুল, ঘরের ভেতর পুতুল খেলায় সেখানে হয়েছে বড়, গিয়েছে সময়, স্মৃতিরা সব মনেতেই রয়। বলেছি বলেছিল আমাকে আমাকে
সময়কে পেছনে ফেলে নীরব বন্ধু হয়ে এভাবেই বছরের পর বছর টিকে থাকে আরএফএল ইউপি ভিজিটর। সাক্ষী আমি শুরু থেকে শেষ পর্যন্ত আরএফএল ইউপি ভিজিটর, সময়ের প্রতিদ্বন্দ্বী। টাকা দিয়ে পোকামাকড়ের বাক্স আর কত কিনবেন? নিয়ে আসুন পোকামাকড় নিরোধক ইনসেক্ট রিপেলিয়েন্ট মাস্টার ব্যাচ সম্পন্ন আরএফএল ওয়ারড্রপ। আরএফএল ওয়ারড্রপ, কাঠের বিকল্প রেডিমেড ওয়ারড্রপ। এই সময়টার বাচ্চারা শেখে চারপাশ থেকে, তাই আরএফএল বেবি রিডিং টেবিলের মজার মজার নকশা, বিভিন্ন রং ও ছবি তাদের করে তুলবে আরো সৃষ্টিশীল। আরএফএল বেবি রিডিং টেবিল, টেবিল যত সুন্দর লেখা তত সুন্দর। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ফিরে এলাম বিরতির পর নানান সংবাদ নিয়ে। 7 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবসকে কেন্দ্র করে ত্রিপুরা ইকফাই ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা রাজধানীর রবীন্দ্র ভবন প্রাঙ্গণ থেকে এক র্যালি বের করে। এবছরের স্বাস্থ্য দিবসের থিম ছিল ইউনিভার্সাল হেলথ কভারেজ, এভরি ওয়ান এভরি ওয়ার। র্যালিতে ছাত্রছাত্রীরা বিভিন্ন স্বাস্থ্য সচেতনতামূলক প্ল্যাকার্ড হাতে নিয়ে রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে। আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, এই বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে অন্যান্য বছরের সঙ্গে সঙ্গে সবাই যখন পালন করে, আমরাও এবছর থেকে যেহেতু ইকফাই ইউনিভার্সিটি হেলথ কেয়ারে প্রথম পদার্পণ করছে এবং আমরাও চিন্তা করেছি যে আমরাও হেলথ কেয়ার নিয়ে কিছু কাজকর্ম করব, এবং তার জন্য আমরা আজকে এই বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করতে চলেছি। এই বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে সকলের যখন উদ্দেশ্য যে স্বাস্থ্য সবার জন্যে, স্বাস্থ্য এবং শিক্ষা আমরা দুটোকেই সমন্বয় সাধন করে আজকে এই বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করতে চলেছি। সামাজিক দায়বদ্ধতা থেকে বিচার করে আমরা আজকে একটু সামান্য ফল মিষ্টি বিতরণ করব আইজিএম হসপিটালে, এটাই আজকে আমাদের র্যালির মুখ্য উদ্দেশ্য। কততম আজকে 69তম বিশ্ব স্বাস্থ্য দিবস। আপনার নাম? আমি সৌমেন মুখার্জি, আমি হেড অফ দ্য ডিপার্টমেন্ট হেলথ কেয়ার ম্যানেজমেন্ট অ্যান্ড হেলথ কেয়ার ইফা ইউনিভার্সিটি। ধন্যবাদ। আগরতলা রামনগর 10 নং রাস্তা স্টুডেন্ট ইউনিয়নের উদ্যোগে আর্তের সেবায় বস্ত্র বিতরণ করা হয়। স্টুডেন্ট ইউনিয়নের এ ধরনের উদ্যোগে খুশি এলাকাবাসী। প্রত্যেক রবিবার স্টুডেন্ট ইউনিয়নের সদস্যরা ব্যবহারযোগ্য পোশাক এলাকাবাসীদের কাছ থেকে সংগ্রহ করে আর্তদের মধ্যে বিতরণ করে চলছে। রামনগর 10 নম্বর রাস্তার স্টুডেন্ট ইউনিয়নের তরফ থেকে আজকের এই আর্তের সেবায় বস্ত্র বিতরণ করার যে শুভ উদ্যোগ, আজকেই সূচনা। এই মহতি কাজে এলাকার যুবকরা স্টুডেন্টস ইউনিয়নের পক্ষ থেকে উদ্যোগ নিয়েছে, তাদের এই সাফল্য আমরা কামনা করি। ভবিষ্যতেও তারা প্রতি মাসে রবিবার দিন এই বস্ত্র কালেকশন করবে এবং প্রতি মাসেই এদের এইগুলি আর্তের সেবায় বিতরণ করা হবে। আগামী মে মাসে ওরা ব্লাড ডোনেশন ক্যাম্প করবে। এতে স্থানীয় জনগণ, যারা বিশেষ করে বার্ধক্যে পরিণত হয়েছে, তাদের রক্তের গ্রুপ টুপ এইসব এরা স্বতঃস্ফূর্তভাবেই কালেকশন করে এগুলি নিয়ে যায়। কি কারণে করছে এবং মানে কাদের উদ্দেশ্যে এগুলো দান করা হবে? এগুলি যারা গরিব জনসাধারণ, যাদের ক্রয় ক্ষমতা খুব কম, তাদের মধ্যে এগুলি বিতরণ করে তারা জনগণকে উৎসাহিত করবে যে আমরা আপনাদের জন্য কিছু করতে চাই। এই যে মানসিকতা, আজকাল ক্লাবগুলিতে এই সব মানসিকতা খুব কম দেখা যায়।
আমার মনে হয় এই অত্র এলাকাতে এই স্টুডেন্টস ইউনি প্রথম তাদের এই শুভ উদ্যোগ উদযাপন করতে চলেছে। কাদের মধ্যে থেকে এইগুলা কালেকশন করা হবে? স্থানীয় জনগণের, আমাদের পাড়ার এলাকার যে জনগণ আছে তাদের কাছ থেকে নেওয়া হবে। যে কোনো কেউ দেখি এই 9 এবং 10 নম্বর সীমিত থাকবে না? যে কোনো এলাকার যে কোনো লোক এই এলাকাতে এসে এই স্টুডেন্টস ইউনিয়নের পাশে এসে দাঁড়াতে পারে, তারা বস্ত্র কালেকশন করবে, যে কেউ দিতে পারে, কোথাও কোনো সীমাবদ্ধতা নেই। এখানে এসে দিতে হবে না, বাড়ি বাড়ি গিয়ে আনবে তারা? হ্যাঁ, প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে আনবে, যদি বলে যে আমাদের বাড়িতে আছে আপনারা নিয়ে যান, নিয়ে আসবে। বিজেপি তেলিয়ামুড়া মন্ডল কমিটির উদ্যোগে পৃষ্ঠা প্রমুখদের নাম নথিভুক্ত ও ছবি তোলার কাজ শুরু হয়। প্রথম দিন প্রায় 150 জন পৃষ্ঠা প্রমুখদের নাম নথিভুক্ত ও ছবি তোলা হয়। মন্ডল সভাপতি রঞ্জিত সূত্রধর জানান, সাধারণ মানুষের মধ্যে সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার জন্য নতুন করে পৃষ্ঠা প্রমুখদের নাম ও ছবি তোলার কাজ চলছে। সেখান থেকে আমরা এই জনসাধারণের কাছে আমাদের রাজ্যের প্রকল্প এবং মাননীয় মুখ্যমন্ত্রী হিসেবের যে চিন্তাধারা সেটা আমরা জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা খ্রিস্টা প্রমুখের মাধ্যমে এই রাজ্যের আমরা সম্পূর্ণ করবো। সেদিকে আজকে আমাদের খ্রিস্টা প্রমুখের ছবি তোলা সর্বপ্রথমের কাজ পেছনে আগে হয়েছে, দ্বিতীয় দফার কাজ এখন আজ থেকে শুরু হয়েছে। সময় আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। আরএফএল এক সুপরিচিত এবং নির্ভরযোগ্য নাম। আরএফএল এর বিশ্বমানের UPVC এবং HDPE পণ্যের উৎপাদন এখন ত্রিপুরার বোধজং নগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে। APPL এর UPVC এবং HDPE ক্যাটাগরিতে রয়েছে UPVC SWR পাইপ, UPVC পুশ পাইপ, UPVC থ্রেড পাইপ, UPVC ফিল্টার, UPVC ফিটিংস, HDPE কয়েল পাইপ, ISI প্রাপ্ত RFL UPVC এবং HDPE পণ্যের গুণগত মানের বিশ্বস্ততা। APPL আগরতলা প্লাস্টিক্স প্রাইভেট লিমিটেড। নতুন সংসার, ব্যস্ততা, একটু গোছগাছ, এখানে নতুন অতিথির আগমন, শৈশবের ডানামেলা, ভবিষ্যতের সূচনা, এখানে হাসি আনন্দ অভিমান রাগ দুঃখ জীবনের প্রতিটি মুহূর্তই আমায় ঘিরে। আমি আরএফএল ডাইনিং টেবিল, থাকি আজীবন পরিবারের একজন। গুড মর্নিং, আজকে থেকে তো তোমার অফিস শুরু। না না ঠিক আছে, সরি, এতদিন ব্যাচেলার ছিলাম তো তাই ডাইনিং টেবিলটা কেনা হয়নি। কানাডিয়ান ওকের উডেন টেবিলের দারুণ সব ডিজাইন থেকে বেছে নিন আপনার পছন্দের টি। রিগেল, ফার্নিশ ইয়োর ড্রিম। কে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী মেগা টার্বো TMT বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। 24 মার্চ বিশ্ব যক্ষ্মা দিবস। 1882 সালে এই দিনে বৈজ্ঞানিক রবার্ট কক যক্ষ্মা রোগের জীবাণু আবিষ্কার করেন,
যার ফলে পরবর্তী সময়ে এই রোগের চিকিৎসার প্রয়োজনীয় ওষুধ আবিষ্কার করা সম্ভব হয়েছে। যক্ষ্মা রোগ একটি সংক্রামক ব্যাধি। এই রোগের জীবাণু বাতাসের মাধ্যমে ছড়ায়, কিন্তু যক্ষ্মা রোগটি সম্পূর্ণ নিরাময়যোগ্য। এই রোগ নিয়ন্ত্রণের লক্ষ্যে সারা দেশের সঙ্গে আমাদের রাজ্যেও সংশোধিত জাতীয় যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি চালু রয়েছে। রয়েছে বিনামূল্যে যক্ষ্মা রোগ শনাক্তকরণের ব্যবস্থাও। প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা রয়েছে এবং বিনামূল্যে ওষুধও সরবরাহ করা হয়। এই কর্মসূচি সার্থক রূপায়ণ করতে স্বাস্থ্য দপ্তরের পাশাপাশি দরকার জনসাধারণের সক্রিয় সহযোগিতা। যক্ষ্মা রোগ প্রতিরোধে এবং যক্ষ্মা রোগে আক্রান্তদের সঠিক চিকিৎসা গ্রহণের বিষয়ে জনসচেতনতা গড়ে তোলার বিনম্র অনুরোধ জানাচ্ছি। যক্ষ্মা রোগ প্রতিরোধে শিশুর জন্মের সঙ্গে সঙ্গে বিসিজি টিকা অবশ্যই দিন। কাশি হলে থুতু ও কফের পরীক্ষা করিয়ে নিন। মনে রাখবেন, যক্ষ্মা রোগ নিরাময়যোগ্য। ডটস পদ্ধতিতে চিকিৎসায় যক্ষ্মা রোগ নির্মূল হতে পারে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। একটু পরে তুমি নিয়ে এলে ফিরনি সেট, ওরা সবাই খুব খুশি। লাইফে ছোট কিংবা বড় সব প্ল্যান কে সাজিয়ে তুলুন ইটালিয়ানো ডিনার সেটের পিওর আর্ট। এর প্রতিটি পিসের পিওর ইউনিক ডিজাইন মনে দাগ কাটবে। ইটালিয়ানো পিওর আর্ট। রে বেটা লস্কর, চেয়ারটা নিয়ে গেছে কোন সে তস্কর? এ শুধু কেদারা নয়, এ কি আমারও যে কবিতা বেরোয়। আনিব আরএফএল এর রয়্যাল চেয়ার, বসিলে ঠিকই কবিতা। না না, কবিতা সে তো আমার নিজের প্রতিভা। চুরির কবিতা আরো বিকশিত হলো, তার একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হলো। ওরে বেটা লস্কর, চেয়ারটা রেখে গেছে কবি হওয়া তস্কর। আরএফএল চেয়ারের নতুন নিবেদন আরএফএল রয়্যাল চেয়ার, উন্নত প্লাস্টিক আর সুদৃশ্য ডিজাইনের কারণে এটি আসলেই রয়্যাল। আরএফএল রয়্যাল চেয়ার পুরোপুরি রয়্যাল। ছোটখাটো ছেলে মানুষিতে ডুবে যাওয়া যখন তখন, দুটি মন না জানে কখন দুই থেকে হলো একজন, এলোমেলো মনে যখন তখন কেন ওঠে ঝড় জানি না। জাগবো এ যাক সময়ে যত, ঠিক তোমার আমার মতো প্রথম দিনের মতো। রিগাল ফার্নিচার, ফার্নিশ ইয়োর ড্রিম। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। দীর্ঘ বাম আমলে রাজ্যের উন্নয়নের নামে ব্যাপক হারে লুটপাটের বাণিজ্য চলছিল তা 2018 বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর পরিষ্কার হয়ে ফুটে ওঠে। আর এই লুটপাট বাণিজ্যের কারণেই হয়তো পথ চলা শুরু করতে পারল না করবুক মহকুমার অন্তর্গত বৈদ্যবাড়ি ইকো পার্কটি। প্রায় 1 কোটি টাকা ব্যয়ে বনদপ্তরের এই ইকো পার্কটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রইল। 2014-15 ইংরেজি অর্থবর্ষে পার্কটি নির্মাণের জন্য 96 লক্ষ টাকা বরাদ্দ করা হলেও জনগণের উদ্যোগে খুলে দেওয়ার সুযোগ্য হয়ে ওঠেনি এখনো পার্কটি। কি কাজ করো তোমরা এখানে? আমরা প্রতিদিন হয়তো গাছে জল দিতেছি, ফুলে জল দিতেছি, চারা লাগাইতেছি, বিচি লাগাইতেছি। এমনি পার্কে কেউ আসে লোকজন? লোকজন তো না, এমনি দূর দূর থেকে আইলে এমনি দিকে একটু দেখতে দেখা পাচ্ছে। পার্কে কি দেখার মতো আছে না কিছু? দেখার মতো তখন তো মানে কাজ কিছু হইছে না, মানে সামনে যাওয়া যায় ওখানে। মানে ভেতরে পাশে একদম গুলি বা ওই যাত্রীর লাগা যে বসার জায়গাটি কো সেগুলি কি ভালো আছে? হ্যাঁ
এদিকে যাইতে পারে নাকি মানুষ? এই ভিতরে তখন দেখানোর কিছু নাই, মানে এমনি গুল গুল যে যাত্রীরা বই বই গিয়েছিল এরকম জায়গা আছে, এমনি দেখানোর কিছু নাই জঙ্গলে। টিকিট কাউন্টারে কি টিকিট কাটা শুরু হয়েছে নাকি? টিকিট কাউন্টার না শুরু হয়েছে না, এমনি মানুষজন আসে এমনি, মানে তো এমনি ঘুরতে হয় দেখতে আবার জায়গা, তখন যে সঙ্গে উদ্বোধন ওই সঙ্গে তো টিকিট কাটা। তোমরা কতদিন ধরে এখানে কাজ করতেছো? আমার তো 4-5 মাস এরকম কাজ করতেছি। তোমরা শুধু নার্সারি দেখছো করতেছো নাকি? বর্তমানে বিশ্বজুড়ে যখন রেডিমেড পোশাকের চাহিদা গগনচুম্বী, সেই দিক থেকে রাজ্যের প্রত্যন্ত পাহাড়ি এলাকার জনজাতি অংশের লোক এখনও নিজেদের হাতের তৈরি কাঠ ও বাঁশ দিয়ে তৈরি করা চরকার মধ্যে সুতা কেটে নিজেদের পরিধেয় বস্ত্র তৈরি করছেন। এমনই একটি চিত্র লক্ষ্য করা গেল মুঙ্গিয়াগামী ব্লক অধীন উত্তর গোকুলনগরে এডিসি ভিলেজের বিলাইহাম পাড়ায়। এই পাড়ার 85 বছরের বৃদ্ধা রবলতি রিয়াং চটকায় তুলা কেটে নিজের পরিধেয় বস্ত্র তৈরি করছেন। রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে চলছে বিদ্যুতের অপচয়, অথচ সরকারি দপ্তরগুলিতে বিদ্যুতের অপচয় বন্ধ করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নির্দেশ দিলেও তা একাংশ কর্মী অমান্য করে চলছে। বিদ্যুতের অপচয়ের মধ্যে একটি ঘটনা লক্ষ্য করা গেল গোমতী জেলার জেলা পরিবহন কার্যালয়ে। মঙ্গলবার দুপুর প্রায় 1টার সময় কার্যালয়ে কর্মহীন অবস্থায় বৈদ্যুতিক পাখা চালিয়ে কর্মীরা অফিস থেকে চলে যায়। আমরা যে স্টাফ মিটিং হয় মান্থলি স্টাফ মিটিংয়ে আমাদের বলা হয়েছে যে যদি চেয়ার ছেড়ে বাইরে যান, সিস্টেম ছেড়ে বাইরে যান, তারা যাতে সঙ্গে সঙ্গে তাদের লাইট বা ফ্যানটা অফ করে দেয়। এমন দেখা গেছে যে কয়েকটা সিস্টেম এমন ব্যস্ত হয়েছে যে ওনারা যান না। সেই ক্ষেত্রে আমি একটা রিটার্ন অ্যাডভাইসারি আগে গিয়েছিলাম, ওখানে আমি একটা রিটার্ন অর্ডার ইস্যু করে দিচ্ছি। যদি এমন পাওয়া যায় তো যেই রিসেপশনে আছে ইন্টারভিউ আছে তাকে আমি তাদের অ্যাকশন। শোনায় কেউ নাই, ঠিক আছে, ফ্যান চলতেছে, কী করবেন আপনি? রুম তো ফাঁকা করবেন, এটা সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেবো আজকের হেডলাইন্স। ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস, সারা দেশের সাথে রাজ্য বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয় বিশ্ব স্বাস্থ্য দিবস। শনিবার রাজধানীর প্রজ্ঞা ভবনে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাতে ধরে উদ্বোধন হল স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। বিশ্ব স্বাস্থ্য দিবসকে কেন্দ্র করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ রিপসেট ছাত্র সংগঠন এমবিবি কলেজ চত্বরে সাফাই অভিযান সংগঠিত করে শনিবার। আগরতলা রামনগর 10 নং রাস্তা স্টুডেন্ট ইউনিয়নের উদ্যোগে আর্তের সভায় বস্ত্র বিতরণ করা হয় শনিবার। স্টুডেন্ট ইউনিয়নের এ ধরনের উদ্যোগে খুশি এলাকাবাসী।
বিজেপি তেলিয়ামুড়া মন্ডল কমিটির উদ্যোগে পৃষ্ঠা প্রমুখদের নাম নথিভুক্ত ও ছবি তোলার কাজ শুরু হয় ইতিমধ্যে, চলবে 10 এপ্রিল পর্যন্ত। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।